কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল, মরিচের আবাদ। মরিচ একটি মশলা জাতীয় অর্থকরী ফসল, যা ঝাল স্বাদের জন্য তরকারির রান্নায় ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশের হলেও বর্তমানে পৃথিবীর সর্বত্রই মরিচের চাষ ও ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে সারা বছরই প্রচুর মরিচের চাষ ও ব্যবহার হয়ে আসছে। মরিচ ছাড়া রান্না করা ভাবাই যায় না। কাঁচা মরিচে ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে। 100 গ্রাম মরিচে 125 মিলিগ্রাম ভিটামিন সি, 1 গ্রাম খনিজ পদার্থ, 7 গ্রাম আঁশ, 103 কিলোক্যালোরি খাদ্যশক্তি, 2 গ্রাম আমিষ, 11 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2 মিলিগ্রাম লৌহ, 2340 মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং 24 গ্রাম শর্করা রয়েছে। মরিচের নানান ধরনের জাত রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2 এবং বাড়ি মরিচ 3 নামে 3টি জাত অবমুক্ত করা হয়েছে। উদ্ভাবিত হয়েছে বিনা মরিচ 1 ও বিনা মরিচ 2। এছাড়া রয়েছে মরিচের প্রচুর স্থানীয় হাইব্রিড জাত। মরিচ চাষ করে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মরিচ চাষ পদ্ধতিও সহজ। এসব দিক বিবেচনা করে কিশোরগঞ্জ জেলাধীন পাকুন্দিয়া উপজেলার চর বাড়াদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ দুলাল মিয়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসল নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী পেয়ে বাণিজ্যিকভাবে মরিচের চাষ করছেন। আমি খুব ভালো ফলন পাইতাছি তারার লগে পরামর্শ করিয়া। চারাটা আপনার চার বৈশাখ মাসের হইলা দিয়া চারাটা আপনার ফালাই মরিচটা লইয়া ফালাই, ইয়ার পরে জ্যৈষ্ঠ মাসের হইলা দিয়া মরিচটা আপনার রুই। রুইলার আগে যে জমিটা শ্বাসবাস করি গোবর চোর ফালাই, কিছু মাটিয়া সার ইউরিয়া পটাস এইগুলা কিছু নিচে দিই, ইয়ার পরে আপনার পোকা মাকড়ের ধরনের লাগে। এরপরে আমাদের উত্তুঙ্গ একটা আছে যেটা মাটির তলে খুঁজছে না সারা নষ্ট করিয়ালা, এইগুলার আপনার একটা ওষুধ আছে এটা দেউন লাগে, এইগুলা দিয়ে হারিয়ে দেখ একটা খুব ভালো করে সমান হরিয়া মই দিয়া তখন আপনার কেল কাটিয়া যে চারাটা রুইতে হয় বিহাল বেলা। নাস্তার পরে যে রুইলে চারাটা জাম কয়ে যাবে নেতা হইলা বিহাল বেলা কয়েকজন ডাকে ডুকে লইয়া যে রুই আসি বন্ধু বান্ধব লইয়া যে রুই। আমরা ওইভাবে যে কৃষি কাজ করতেছি না ফলন মোশামলি ভালোই করতে আছে, কোনো অসুবিধা হয়েছে না। কৃষি অফিস আপনাদেরকে কীভাবে সহযোগিতা করে? কৃষি অফিস তারা সহজে তো সার দিতে আছে, কী ওষুধ দিন লাগবে তা দিতে আছে, পরামর্শ করতেছে এটা এইবার দেন সেটা সেটা করেন, তারা যুক্তি নেই যেমন করতে আছে আর কি। বর্ষা মৌসুম হয় উঁচু ঢিবি করে মরিচের গাছ লাগিয়েছেন, জমিতে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন, জৈবিক প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ মরিচ উৎপাদন করছেন তিনি। প্রতিটি গাছ বাঁশের খুঁটি
দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। বীজতলায় চারা তৈরি করে এপ্রিল মাসে লাগান মরিচ পাঁচ মাসের ফসল। বিঘাপ্রতি মরিচ চাষে 5-6,000 টাকা খরচ হয় এবং প্রতি বিঘা থেকে 1-1.5 লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারেন। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে মরিচ চাষে বিভিন্ন রকমের সহায়তা করে আসছেন। শীত গ্রীষ্ম যে কোনো সময় মরিচ চাষ করা হয়। শীতকালে মরিচের ফলন ভালো হয়। মরিচের নানান ধরনের ও প্রকৃতির জাত রয়েছে। পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাসময় উর্বর দোআঁশ মাটি মরিচ চাষের উপযোগী। চারা তৈরি করতে তা জমিতে লাগিয়ে বা বীজ সরিয়ে জমিতে বুনে মরিচ চাষ করা হয়। চারা 10 সেন্টিমিটার উঁচু হলে 60-70 সেন্টিমিটার দূরত্বে সারিতে 25-30 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয়। জমিতে 4-6টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়। জমি তৈরির সময় বিঘাপ্রতি 1200-1300 কেজি জৈব সার, 40 কেজি TSP, 6 কেজি MOP এবং 15 কেজি জিপসাম সার মিশিয়ে দিতে হবে। চারা রোপণের 25, 50 ও 70 দিন পর প্রতি কিস্তিতে 9 কেজি ইউরিয়া এবং 6 কেজি MOP উপরি প্রয়োগ করতে হয়। জমির আগাছা দমন করতে হয়। অনাবৃষ্টির সময় ক্ষেতে সেচ দিতে হয়। মরিচ পুষ্ট হলে তা উত্তোলন করা যায়। বীজ তৈরির জন্য পাকা মরিচ উঠাতে হয়। শুকনো মরিচের বীজ বের করে পানিতে ধুয়ে শুকিয়ে রাখতে হয়। পাবুইয়া যে মরিচটা, এটা হলো স্থানীয় মরিচ হিসাবে পরিচিত। এই মরিচগুলা বিক্রি করে চাষিরা অত্যন্ত লাভবান এবং উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এই মরিচের মধ্যে থ্রিপস পোকার আক্রমণ হয় এবং মাইটসের আক্রমণ হয়, যার কারণে পাতা কুচকে যায় এবং হলুদ হয়ে যায়। এই কারণে এটার জন্য আপনার এসিফেট গ্রুপের কোনো কীটনাশক এবং মাইটস গ্রুপের একটা মাকড়নাশক ব্যবহার করতে হয়। এবং কোনো কোনো সময় দেখা গেছে যে ছত্রাকের আক্রমণে পাতা জড়ে যায় এবং পচে পড়ে যায়। এই কারণে মেনকুসিল বা মেনকুজ্যাব গ্রুপের ওষুধ প্রয়োগ করলে এটাতে পরিত্রাণ পায়। মরিচের উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 26-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে এই বছর যে আবহাওয়ার তাপমাত্রা হচ্ছে এটা হলো প্রায় 40-42 পর্যন্ত হয়ে গেছে, যার কারণে অনেক এলাকাতেই জমি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ক্ষতিগ্রস্ত হওয়াতে উৎপাদন কমে যাওয়াতে এই বছর চাষিরা প্রতি কেজি মূল্য 600 টাকা পর্যন্ত বিক্রি করছে। জাতভেদে শতকপ্রতি কাঁচামরিচ 40-50 কেজি হয়। মরিচ জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না। মরিচের ক্ষেতে মাইট ও থিপসের আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয়। উইলটিং, অ্যান্থারনোজ বা ডাইব্যাক রোগের আক্রমণ হলে ফাঙ্গিসাইড ব্যবহার করে দমন করা যায়। ভাইরাস রোগের লক্ষণ দেখা দিলে উক্ত রোগ ছড়ানোর বাহক সাদামাছি দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয়। চরাঞ্চলে, বিশেষ করে চরফরাদি ব্লকে মরিচের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। আমরা চিন্তা করছি যে কীভাবে বর্ষাকালে আমাদের মরিচের আবাদ এলাকাতে দিন দিন বৃদ্ধি করা যায়। এই মরিচের আবাদ বৃদ্ধি করার জন্য আমরা কৃষকদেরকে মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত বীজতলায় মরিচের চারা উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে থাকি। এবং মরিচের চারা বয়স যখন 30-40 দিন হয় তা তখন মূল জমিতে রোপণ করা হয়। গ্রীষ্মকালীন মরিচ উৎপাদনের প্রধান সমস্যা হচ্ছে বর্ষার বৃষ্টি। এই জন্য জমি নির্বাচনের ক্ষেত্রে জমিটি অবশ্যই প্রাকৃতিকভাবে সুনিষ্কাশিত হতে হবে এবং বৃষ্টির পানি যেন সাথে সাথে জমি থেকে নেমে যায় সে ব্যবস্থা করতে হবে। যদি গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে তাপমাত্রা অধিক বেড়ে যায় তাহলে সন্ধ্যার পর জমিতে সেচ দিতে হবে। সেচের পানিটা সাথে সাথে জমি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। গ্রীষ্মকালে এবং বর্ষাকালে জমিতে থ্রিপস পোকার আক্রমণ এবং মাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়। এই জন্য অনুমোদিত কীটনাশক কিংবা মাকড়নাশক জমিতে প্রয়োগ করতে হবে। বর্ষার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে মরিচের গোড়া পচা রোগ দেখা দিতে পারে। এই জন্য যদি মরিচের গোড়া পচা রোগ দেখা দেয় অনুমোদিত ছত্রাকনাশক
নির্দিষ্ট মাত্রায় বিকেল বেলায় প্রয়োগ করতে হবে। তরকারি সুস্বাদু করতে মরিচ ব্যবহার হয়ে থাকে। সালাদের সাথে মরিচ অপরিহার্য। খাবারের সাথেও একটু কাঁচা মরিচ খেতে অনেকেই পছন্দ করেন। ওষুধ হিসেবে মরিচের ব্যবহার রয়েছে। শুকনো মরিচের আচারও বেশ জনপ্রিয়। 6 মাস হতে 1 বছর পর্যন্ত মরিচ সংরক্ষণের জন্য টিনের পাত্র, পলি ব্যাগ, মাটির পাত্র, ডুলি বা ছালার ব্যাগ ব্যবহার করা হয়। দ্বি স্তর বিশিষ্ট পলিথিনের ব্যাগ ও টিনের পাত্রে পলিথিন দিয়ে মরিচ রাখলে রং ও গুণগত মান ভালো থাকে। সংরক্ষিত মরিচ মাঝে মাঝে রোদে দিতে হয়। বোটা যেন মরিচ থেকে আলাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। মরিচের চাহিদা সারা বছরই থাকে, বিশেষ করে গরমকালে চাহিদা এত বেশি হয় যে অনেক দামে বিক্রি করা যায়। তখন মাঠ থেকে মরিচ বিক্রি হয়ে যায়। মরিচ উঠিয়ে স্থানীয় বাজারে বা শহরের বাজারেও বিক্রি করা যায়। পাকা মরিচ শুকিয়ে সুবিধাজনক সময়ে বেশি দামে বিক্রি করা যায়। মরিচ চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। বর্তমানে চাষ পদ্ধতি অনেক উন্নত হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মরিচ চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব। আমাদের প্রত্যাশা, যাদের সুযোগ আছে প্রযুক্তি ব্যবহারে মরিচ চাষ করে উপকৃত হবেন এবং উপকৃত হবে দেশ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, প্রকল্পটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মোট 6টি জেলার 60টি উপজেলা বাস্তবায়িত হবে। প্রকল্পটি মোট 4টি উদ্দেশ্য নিয়ে বাস্তবায়িত হবে। তার মধ্যে প্রথম যে উদ্দেশ্যটি হচ্ছে সেটি হচ্ছে স্থায়ী ও মৌসুমি পতিত জমি চাষের আওতায় এনে প্রকল্প এলাকা শস্যের গড় নিবিড়তা 208% থেকে 210% বৃদ্ধি করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে স্থায়ী ও মৌসুমি পতিত জমি চাষের আওতায় এনে প্রকল্প এলাকার শস্য আবাদ এলাকা অর্থাৎ উৎপাদনশীলতা আমরা 12,89,000 হেক্টর থেকে 4,00,000 হেক্টর বৃদ্ধি করব। আমাদের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে নার্স সিস্টেম থেকে উদ্ভাবিত প্রমাণিত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এবং চতুর্থ উদ্দেশ্য হচ্ছে আমরা নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলাদের প্রশিক্ষণ দেব, এতে করে তাদের ক্ষমতায়ন 30-32% বৃদ্ধি পাবে। এই 4টি উদ্দেশ্য নিয়ে যদি প্রকল্পটি কাজ করতে পারে আমরা আশা রাখি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যে ধানভিত্তিক ফসল বিন্যাস আছে, এখানে যে কৃষির যে বৈচিত্র্য আছে, এই সবগুলোকে আমরা কাজে লাগিয়ে আশা করি যে আমরা কৃষকদের আয় বর্ধন কার্যক্রমে আমরা নিয়ে আসতে পারবো, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো এবং এতে করে এই অঞ্চলে নতুন নতুন কিছু ফসলের আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা আবির্ভাব করতে পারবো। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক www.facebook.com/btv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।